Welcome back again in your e-learning classes which is arranged by Part 1 Model School আর আমি তোমাদের মানসী ম্যাম আবার এসে গেছি প্রিপারেটরি বেঙ্গলি ক্লাস নিয়ে। আচ্ছা বলো, এই যে গ্রীষ্মকাল, কি যে প্রচন্ড গরম, বাপ রে বাপ। তো তার জন্য আমরা কি করব বলো তো? সব সময় মনে হচ্ছে না বৃষ্টি হোক বাবা, একটুখানি বৃষ্টি হোক, একটুখানি বৃষ্টি হলে বাবা ভালো হবে, চারিদিক ঠান্ডা হয়ে যাবে, তাই তো? তাই রোহন সারাদিন কি রাইলস বলছে বলো তো, কি ছড়া বলছে বলো তো? ও সারাদিন শুধু বলছে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই বাবু বোকা, তাই তো? তো তোমরাও কিন্তু এই ছড়াটা শিখে নিতে পারো। কি ছড়াটা? আরো একবার আমি বলছি, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই বাবু বোকা। কি ভালো লাগছে? তো তো এই ছড়াটা বেশ মজার, তাই না? তো যখনই এই বারবার বলবে আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, দেখবে ঝড় ঝেপে বৃষ্টি চলে এলো, আর এই যে গরম, এই যে ঘেমে চান করে যাচ্ছি, তার থেকে কিন্তু নিষ্কৃতি, তাই তো? তো যাই হোক, এবার আসা যাক আমাদের পড়াশোনা। তো এই পড়াশোনায় আজকে আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই কিন্তু স্বরবর্ণ অভ্যাস করব। কি করব আজকে? একটু অন্যরকম অ্যাক্টিভিটি করব। আবার দেখো, আজকে আমরা করব, যেমন তোমরা ম্যাথসে পড়েছো না মিসিং নাম্বারস, মিসিং নাম্বারস মানে কি, যে নাম্বারস গুলো মিসিং থাকে, তাই তো? এখানেও কিন্তু সেই রকম খানিকটা, এটা কিন্তু আমাদের বাংলায় কি করতে হবে, এই যে শূন্য স্থানগুলো রয়েছে এই খালি ঘরগুলোকে ভরতে হবে। এখানে কিন্তু মিসিং বর্ণ হয়ে যাবে, তাই তো? এখানে বলতে হবে যে নাম, যে বর্ণগুলো নেই সেই বর্ণগুলোকে আমাদের এখানে লিখতে হবে। তাহলে দেখো তো কি কি বর্ণ এখানে নেই, আর সেগুলোকে কিন্তু পর পরই লিখতে হবে। তো ফার্স্টে কি দিয়ে স্টার্ট করি আমরা স্বরবর্ণ? অ দিয়ে, তাই তো? এবার তোমরাই বলো যে অ এর পর কোন বর্ণ আসবে, বলো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা এতদিনে খুব ভালো করে শিখে গেছো, অ এর পরে আসবে আ, ঠিক আছে? অ এর পরে আ। এবার বলো আ এর পরে কি হবে? অ আ, তারপর? হ্যাঁ, হ্রস্বই, ইয়েস, এই তো বলতে পারছো। হ্রস্বের পরে দীর্ঘই, ঠিক আছে? ইয়েস, তাহলে অ আ হ্রস্বই দীর্ঘই। দেখো হ্রস্ব, দীর্ঘের পরে কিন্তু হ্রস্ব, এখানে কিন্তু লেখা আছে। আর আমাদের কিন্তু যে বর্ণগুলো নেই তার পরের নাম বর্ণটাও কিন্তু এভাবে মিলে গেছে। অ থেকে যদি শুরু করি আমরা, তাহলে অ আ হ্রস্বই দীর্ঘই, আর লেখা ছিল কি, হ্রস্ব, ঠিক মিলে গেছে। এবার বলো হ্রস্বের পরে কোন বর্ণ আসবে, বলো বলো। দীর্ঘ, তাই তো? তাহলে হ্রস্বের পরে আসবে দীর্ঘ। দীর্ঘ এর পরে কি, আর একবার পড়ে নাও, হ্রস্ব দীর্ঘ রি, ইয়েস, এই তো তোমরা বলতে পারছো রি। তাহলে আবার দেখো, অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি, তারপরে এ, দেখো ঠিক রি এর পরে এ মিলে গেছে। এরপরে বলো কি হবে, ওই, ইয়েস, এই তো তোমরা কি সুন্দর বলতে পারছো। এরপরে ওই, ওই এর পরে বলে ফেলো, ও, আর ঠিক তারপরে দেখো ও, তাই তো? তাহলে দেখো তো আমরা প্রথম থেকে বলে বলে দেখে নি যে এগুলো ঠিক মিলে গেছে কিনা। অ আ হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি, এ ওই ও, ঠিক আছে? এই হলো আমাদের স্বরবর্ণ,
দেখো প্রত্যেকটা স্বরবর্ণ কিন্তু মিলে গেছে, আর তার সাথে কি হয়েছে, এই যে ফাঁকা ঘরগুলো ছিল সেই ফাঁকা ঘরগুলোকেও আমরা শূন্যস্থান পূরণ করে ফেলেছি। তাহলে কি করলাম, এই যে স্বরবর্ণগুলোকে আমরা কিন্তু আজকে একটা অন্যরকম ভাবে প্র্যাকটিস করলাম। কি করতে হবে আমি তো অলরেডি তোমাদের বলেই ফেলেছি, রোজ রোজ স্বরবর্ণগুলোকে প্র্যাকটিস করতে হবে, এইভাবে বিভিন্নভাবে, আগের বর্ণ, পরের বর্ণ, মাঝের বর্ণ, এইভাবে খালি ঘর ভরো, অনেকগুলো লিখে দিয়ে তারপর মাঝখানের বর্ণগুলোকে লেখা, ঠিক আছে, প্রথম বর্ণ প্র্যাকটিস করা, তাহলে দেখবে খুব ভালোভাবে তোমরা স্বরবর্ণটা প্র্যাকটিস করতে পারছো আর খুব ভালোভাবে শিখে গেছো, তাই তো? আর একটা কথা, রোজ রোজ কিন্তু স্বরবর্ণগুলোকে লেখা অভ্যাস করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? পড়ার সাথে সাথে লেখাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমরা যখন এরপর শব্দগুলো গঠন করবে, শব্দগুলো যখন লেখার চেষ্টা করবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাই তো? তাই বারবার লিখতে পারলে দেখবে সব আস্তে আস্তে করে ফেলতে পারছো, ঠিক আছে? তো নেক্সটে আমরা আবার অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো, ততক্ষণ কিন্তু এই রাইমসটা ভুলবে না, আর বারবার পড়তে থাকো, ঠিক আছে?